নদিয়ার রানাঘাটে বিএসএনএল টাওয়ারে বজ্রপাত, আর সেই কারণে পরিষেবা বন্ধ 15 দিন যাবত। বিএসএনএল এর মোবাইল টাওয়ারে বজ্রপাত, আর তার জেরে গত 15 দিন যাবত বিএসএনএল এর পরিষেবা ব্যাহত নদিয়ার রানাঘাট রথতলা সহগুলো বিস্তীর্ণ এলাকায়। প্রসঙ্গত, করোনা আবহে যখন অনেকেই ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, ছাত্র ছাত্রীদের লেখাপড়ার জন্য যখন অনলাইন ক্লাসই ভরসা, তখন টানা 15 দিন মোবাইল পরিষেবা ব্যাহত হওয়ার সমস্যায় পড়েছেন পড়ুয়া থেকে শুরু করে চাকরিজীবীরা। যদিও বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বিএসএনএল কর্তৃপক্ষের তরফে, এখন কতদিন এই মোবাইল পরিষেবা সচল হয় তার অপেক্ষাতে এলাকার মানুষজন। নদিয়া থেকে মলাদের রিপোর্ট, টাইমস বাংলা।